এরপর একদিন আমার স্কুলের সামনে মোশারফ আঙ্কেল আসেন আমাকে নিতে। আমাকে নিয়ে যান শপিং করতে। বিষয়টা মা একেবারেই পছন্দ করেনি, এটা নিয়ে আমাকে বেশ বকাঝকা করে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাই ঘুরতে। তখন মোশারফ আঙ্কেল আমার সাথে সেখানে দেখা করেন, কিন্তু মা ধরেই নেয়। আমি নিজেই তাকে জানাইছিলাম, মা আমি যাই নাই ওনার সাথে, আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম, আমি কেন ওনার সাথে যাব? তুই আমার একদম মিথ্যা কথা বলবি না, এখন তো মানে মিথ্যা বলে গেছিস, এরপর আবার ধরা খেয়ে মিথ্যা বলতেছিস। মা তুমি বিশ্বাস করো, আমি যাই নাই ওনার সাথে, আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম। তুমি কেন বিশ্বাস করো না আমার কথা? ওখানে গিয়ে ওনার সাথে আমার দেখা হয়ে গেছিল, তুমি কখনো আমার কথা বিশ্বাস করো না। একদম চিৎকার করবি না। কয়েকদিন পরে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মামাতো ভাই এসেছে আমাদের নানু বাড়ি নিয়ে যেতে, কিন্তু গ্রামে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। খেতে না চাইলে তোরে আর খাবার দেওয়া হচ্ছে না, খিদে লাগলে জানাবি খাবার দিয়ে যাবে।